তো আপনাদের কাছে যদি জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া বা বিএসএনএল যে কোনো সিম কোম্পানির সিম থাকুক না কেন, আপনাদের জন্য কিন্তু বিরাট সুখবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু 49 টাকা কিংবা 50 টাকায় রিচার্জ করতে পারবেন মাত্র 20 টাকায়, অর্থাৎ 30 টাকা আপনারা পেয়ে যাবেন ক্যাশব্যাক। তো আপনারা কিভাবে পাবেন, তার জন্য আপনাদের কি করতে হবে, সেই সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে আপনি কোন কোম্পানি সিম থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এর জন্য আপনাদের প্রথমে মোবাইলে একটা অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে। সেই অ্যাপের নাম হচ্ছে পেটিএম। এটা আমাদের মধ্যে প্রায় অনেকের মোবাইলে রয়েছে। যাদের যাদের নেই, তারা প্রথমে অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তারপরে সেখানে আপনারা মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করবেন। সেখানে মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পরে আপনি সেখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন। সেই মোবাইল নাম্বার জিওর হতে পারে, এয়ারটেলের হতে পারে, ভোডাফোনের হতে পারে, কিংবা আইডিয়ারও হতে পারে। তো যে কোনো একটি মোবাইল নাম্বার আপনারা দেবেন যে নাম্বারে আপনি রিচার্জ করাতে চান। সেই মোবাইল নাম্বার ক্লিক করার পরে সেখানে দেখবেন ফার্স্ট ফরওয়ার্ড বলে একটা অপশনে টিক থাকবে, সেটাকে প্রথমে আপনি আনটিক করে দেবেন। আনটিক করার পরে নিচে আসবেন, দেখবেন সেখানে অ্যাপ্লাই প্রোমো কোড বলে একটা অপশন থাকবে। সেখানে আপনারা অ্যাপ্লাই প্রোমো কোডে এন্টার করবেন। তারপরে একটা নতুন পেজ খুলে যাবে, সেখানে আপনাকে প্রোমো কোড অ্যাপ্লাই করতে হবে MOB30, অর্থাৎ MOB30। আর অবশ্যই মনে রাখতে হবে যে আপনি কিন্তু 30 টাকার যে ক্যাশব্যাক পাবেন, সেই ক্যাশব্যাক পাওয়ার জন্য আপনাকে কিন্তু মিনিমাম 48 টাকা রিচার্জ করতেই হবে। অর্থাৎ 48 টাকার উপরে যে কোনো রিচার্জের ক্ষেত্রে আপনি 5 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন। তারপরে আপনি সেখানে এই প্রোমো কোড অ্যাপ্লাই করার পরে আপনি আপনার পেটিএম ওয়ালেট থেকেও আপনি রিচার্জ করতে পারেন, অথবা আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে আপনি যদি রিচার্জ করেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা 5 টাকা থেকে 30 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা 49 টাকা রিচার্জ করতে পারেন, অথবা আপনি 50 টাকার টপ আপ ভাউচার রিচার্জ করতে পারেন, তাহলে কিন্তু আপনি 30 টাকার ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্থাৎ 50 টাকা কিংবা 49 টাকার রিচার্জ আপনার হয়ে গেল মাত্র 20 টাকাতে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।